আমাদের এই জেলার বেশ কিছু প্রত্যন্ত অঞ্চলে যে খবর যে ইতিমধ্যেই সেখানকার মানুষ রেশন কার্ড পর্যন্ত বন্ধক দিয়ে তারা জীবন রক্ষা করছেন, আর এদিকে শাসক দল তারা প্রতিদিন মানুষকে উন্নয়নের গল্প শোনাচ্ছেন, কিন্তু তাদের এই গল্পের সাথে আমার ত্রিপুরা রাজ্যের বাস্তব অবস্থা মিলে না। আজকে তারা ঘরে ঘরে জল দেওয়ার কথা পাইপলাইনে, আজকে ত্রিপুরা রাজ্যের বহু জায়গায় আপনারা যান, গেলে পরে দেখবেন জলের পাইপ আছে, জলের টেপ আছে, এই টেপের সাথে ওই সরকারি বিজ্ঞাপন মন্ত্রীর ছবি এইসব আছে, কিন্তু টেপ ঘুরালে জল পড়ে না, টেপ দিয়ে জল আসে না। কাজে এই অবস্থায় দাঁড়িয়ে তারা যেটা বলেন যে এখন নাকি ওই সমস্যা সমাধানের জন্য কোনো আন্দোলনের প্রয়োজন হয় না, সব কিছু নাকি অটোমেটিক হয়, আর আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে এই 5 বছর 3-4 মাসের অভিজ্ঞতা হচ্ছে অটোমেটিক কিছু হয় না, আন্দোলন ছাড়া, আন্দোলন ছাড়া অটোমেটিক কিছু হয় না। তাই আমরা দাবি জানাচ্ছি প্রতিটি জনবসতিতে দ্রুত পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে। আমরা দাবি তুলছি PWD, RD ডিপার্টমেন্ট, ADC ADC তাদের রাস্তাগুলি বামফ্রন্ট সরকার যেভাবে রাস্তার জাল বুনে দিয়েছিল এখন রাস্তাগুলি সংস্কার করা যাচ্ছে না, চলাচলের অযোগ্য, নতুন রাস্তা করা হচ্ছে না। আমরা চাই অবিলম্বে রাস্তাগুলি সংস্কার করা হোক, নতুন করে সেখানে CC রোড, নতুন করে ব্ল্যাকটপ রোড তৈরি করা হোক। আমরা সেই সঙ্গে দাবি তুলছি রাখালতলি থেকে খোয়াই মহকুমার চাম্পাওয়ার পর্যন্ত আমরা ব্লক থেকে মাটি কেটে রাস্তা তৈরি কাজ অনেকটা এগিয়েছিলাম। এই রাস্তাটা হলে খোয়াই মহকুমার চাম্পাওয়ারের সঙ্গে রাখালতলি ভায়া জয়ন্তী বাজারের এই রাস্তাটা সম্প্রসারিত হবে, যোগাযোগের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা দাবি তুলছি প্রাকৃতিক কারণে অতিরিক্ত খরায় যেখানে জমিয়ারা ক্ষতিগ্রস্ত, আউল ধান চাষিরা ক্ষতিগ্রস্ত, তাদের ক্ষতিপূরণ দিতে হবে। কৃষকদের সার বীজ কীটনাশক ঔষধ ভর্তুকিতে বামফ্রন্ট সরকার যেভাবে দেওয়া হতো এখন তা দেওয়া হচ্ছে না, তাতে বঞ্চিত হচ্ছে। তাই কৃষক সমাজকে রক্ষা করবার জন্য কৃষি দপ্তরকে সেই সার্বিক ভূমিকা সেখানে গ্রহণ করতে হবে। আমরা দাবি তুলছি বিদ্যুৎ বেহাল অবস্থা, বিদ্যুৎ ব্যবস্থার মান উন্নয়ন করতে হবে, বিদ্যুৎ লোডশেডিং মুক্ত করতে হবে। বামফ্রন্ট সরকারের সময় পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন হয়েছিল, রাজ্যের বাইরে বিদ্যুৎ সরবরাহ হতো, এখন বিদ্যুৎ দেওয়া হচ্ছে না, তাই এই অবস্থায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা দাবি তুলছি নেশার সামগ্রী ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, নেশার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে, যুব সমাজকে রক্ষা করতে হবে, ঘরে ঘরে অশান্তি হচ্ছে, তাই ব্যবস্থা সেখানে গ্রহণ করতে হবে। ভাতা সহ সামাজিক ভাতা সহ পানীয় এই সমস্ত দাবিগুলি পূরণ করতে হবে।